দর্শক দেখেন ইতিমধ্যে কিন্তু ভিডিও ফাট হয়ে গেছে। চাদরের তল থেকে টাকা দিয়ে দিচ্ছে হাতে গুঁজে, চাদরের তল থেকে চাদর দিয়ে, হ্যাঁ হাতে গুঁজে টাকা দিয়ে দিচ্ছে। যারা দেখার জন্য অপেক্ষা করেছিলেন জাহিদ খান কিভাবে চাদরের তল দিয়ে টাকা দিচ্ছে ভোটারদের, ইতিমধ্যে কিন্তু একটা ভিডিও প্রকাশ হয়ে গেছে দেখেন। গতকাল নায়িকা নিপুণ দাবি করেছিল জাহিদ খান নাকি চাদরের তল দিয়ে ভোটারদের টাকা দিচ্ছে ভোট চলাকালীন, ঠিক একটা ভিডিও মুনমুনকে কিভাবে টাকা দিল এমনই একটা ভিডিও ফেসবুক থেকে ইউটিউবে ভাইরাল হয়ে গেছে। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন, আরো ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব। আসসালামু আলাইকুম দর্শক, গতকাল থেকে যে ভিডিওটা দেখার জন্য আপনারা এতদিন অপেক্ষা করছিলেন, যে ভিডিওটার আশায় ছিলেন, অনেকেই গুজব মনে করেছিলেন, আবার অনেকেই সেই নিউজটা পাওয়ার পর হেসেছিলেন যে নায়ক জাহিদ খান সে কিভাবে চাদরের তল দিয়ে ভোটারদের টাকা দিচ্ছিল, যদিও এটার কোনো সত্যতা ছিল না, কোনো প্রমাণ ছিল না, তবে গতকাল ভোট চলাকালীন এই কথা কিন্তু রটে যায় ফেসবুক থেকে ইউটিউবে, জাহিদ খান নাকি চাদরের তল দিয়ে টাকা দিচ্ছিল ভোটারদের। আপনাদের মাঝে এমনই একটা ভিডিও ফুটেজ দেখাবো, আপনারা বেশ অবগত আছেন। গতকাল শিল্পী সমিতির 2022 থেকে 2024 কার্য মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়, সেখানে সভাপতি পদে মিশা সদাগরকে হারিয়ে ইলিয়াস কাঞ্চন জয়ী হয়েছেন, আর সাধারণ সম্পাদক পদে নায়িকা নিপুণকে হারিয়ে আবারও জাহিদ খান জয়ী হলেন। তবে নায়িকা নিপুণ দাবি করছে যে তার সাথে প্রতারণা করা হয়েছে। আমি আপনাদের মাঝে আরো বিস্তারিত একটু তুলে ধরছি, আপনারা দেখেন। 191 ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন ইলিয়াস কাঞ্চন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিশা পেয়েছেন 148 ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পেয়ে জয় পেয়েছেন জাহিদ খান, তিনি 176 ভোট পেয়ে জয় পেয়েছেন। এদিকে 163 ভোট পেয়ে নিপুণ আক্তার 13 ভোটে হেরে গেছেন তিনি। তবে ফলাফল ভুয়া দাবি করছেন নিপুণ। ভোটে হেরে যাওয়ার পর নায়িকা নিপুণ শিল্পী সমিতির নির্বাচনের ফলাফলের বিরুদ্ধে আপিল করেছেন। ভোর রাতে নির্বাচনের ফলাফল ঘোষণার কয়েক ঘন্টা পর এই আপিল করেন তিনি। এবার সমিতির ভোটার সংখ্যা 428 জন, ভোট দিয়েছেন 365 জন, বাতিল 10 ভোট, 355 ভোট বৈধ।